ইনশাআল্লাহ ওয়াসের সবের অধিকারী হবেন। আজকে এটা কোনো মোল্লার মাহফিল নয়, রসূলুল্লাহর মাহফিল। এখানে কাউরে বাপের কথা হবে না, যা হবে রসূলে পাকের কথা হবে। আর সুন্নি ওলামারা দালালি কথা বলেন না, যেটা বলেন দলিলি কথাই বলেন। অতএব ভাবছেন যে বক্তা উঠলো একটু পরে যাব, ও সিস্টেম ভুলে যান। হাজারো মাল থাকতে পারে, এই মালের কোয়ালিটি একটু অন্য ধরনের। ওই দেরিতে নয়, পাবলিকের অত সময় নয় যে কখন ছক্কা মারবি আর চেয়ে বসে থাকবো, প্রথমেই ছক্কা দিতে হবে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো যাকগে ওসব চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি করে মহফিলের সামনে এগিয়ে আসুন, বসুন। যেই সময়টা চলে যায় ওই সময় আর কখনো ফেরত পাবে না। পৃথিবীর বুকে লক্ষ কোটি মহফিল হয়, প্রধানমন্ত্রীর স্টেজ বলুন আর মুখ্যমন্ত্রী বলুন আর মনমোহনের স্টেজ বলুন আর অর্কেস্ট্রার স্টেজ বলুন আর কাওয়ালির স্টেজ বলুন, তাম স্টেজের চাইতে আজকের স্টেজের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি দামি। কেন দামি? পৃথিবীর মহফিল, পৃথিবীর স্টেজে পুলিশ থাকে, বিএসএফ থাকে, র‍্যাব থাকে, আর যেখানে আল্লাহ রসুলের মহফিল হয় ওখানে আল্লাহর ফারিস্তারা মজুদ থাকে। পৃথিবীর মহফিলে দেখবেন পুলিশ, বিএসএফ, অন্যান্য স্টেজে মেশিন গান নিয়ে থাকে, রাইফেল নিয়ে থাকে। কেন? যেহেতু ভয় আছে ওখানে বম পড়ে, আর যেখানে আল্লাহ রসুলের গুণগান হয় ওই মহফিলে খোদার রহমত ঝরে। পৃথিবীর স্টেজে ওই সমস্ত দুনিয়াবি স্টেজ মহফিলে যদি কোনো মানুষ পটল তুলে দেয় সোজা জাহান্নামে চলে যাবে, আর এই মহফিলে কোনো মানুষ ইন্তেকাল করলে সোজা জান্নাতে প্রবেশ করবে। এর জন্য তামাম মহফিলের চাইতে এই মহফিলের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি দামি। এবার আপনি আমি এই মহফিলে এসে বসে আপনার আমার লাভ কি হবে যে রাত জেগে কষ্ট করে বসে শুনবো? আপনার আমার লাভটা কি হবে? বক্তা তো মাল্লু পাবে, আউট নিবে, কিন্তু আমরা কি পাবো? শুনুন, বাতাসা, আমাদের দিকে বাতাসা বলে, আপনারা বাতাসা চিনেন তো? হ্যাঁ, বাতাসা, নকুল দানা, কদমা, এগুলো মিষ্টির দোকানে পাওয়া যায়। আচ্ছা বলুন তো দেখি, আপনারা কেউ কোনোদিন আত্মীয়র বাড়িতে গেলে পরে বাতাসা নিয়ে গেছেন? যে শ্বশুর বাড়ি যাবো রে ভাই, এক কিলো বাতাসা দে, তা তো নয়। বা কোনো বন্ধু বান্ধব এলে মিষ্টির দোকানে বসে বাতাসা খান কি, যে আমাকে এক প্লেট বাতাসা দিয়ে বন্ধু এসেছে, তা দেন না। আরে খাওয়া তো দূরের কথা, বাতাসার দিকে তাকিয়ে পর্যন্ত দেখেন না কেন? আজ যদি মিষ্টির দোকানে বসে বাতাসা খাই, কালকে হয়তো মোহাম্মদপুরের লোক বা চণ্ডীপুরের লোক বলবে, দেখো এই আম জায়গা কি নামে, পাটিকা বাড়ির লোক, এরা মিষ্টির দোকানে বসে বাতাসা খায়, এরা কোনো বন্ধু বান্ধব এলে পরে বাতাসা নিয়ে যায়, প্রেস্টিজ পাংচার হবে, সম্মানে লাগবে, সম্মান ডাউন হবে, এই জন্যে খাওয়া তো দূরের কথা, ওই দিকে তাকিয়ে পর্যন্ত দেখে না। আর বাতাসা বলছে, আরে শোন বেকুব কোথাকার, আমার সম্মান আমার মর্যাদা দেখতে ওই মিষ্টির দোকানে দেখিস না, আমার সম্মান দেখতে গেলে পরে জুম্মার দিন মসজিদে যাস আর কোনো মিলাদুন্নবীর মহফিলে যাস। আরে আমাকে নেবার জন্য বাচ্চা তো বাচ্চা, বুড়োরা পর্যন্ত কাড়াকাড়ি করি করে না, তখন আর বাতাসা থাকে না, শীর্ণি হয়ে যায়, তাবারুক হয়ে যায়। সামান্য মিষ্টির দোকানের বাতাসা যদি মহফিলে এসে তার যদি নাম পরিবর্তন হয়ে যায়, শান বেড়ে যায়, আপনি আমি আল্লাহর বান্দা নবীর গোলাম, নবীর মহফিল এলে আপনার আমার শান আল্লাহ বাড়াবেন কি না? ইনশাআল্লাহ বাড়াবে। এরই জন্য বলছি বাপজি সোনামুখী, তাড়াতাড়ি মহফিলের দিকে এগিয়ে আসুন, একবার মহব্বতের সহিত ঝুমে ঝুমে দরুদের নজরানা পড়ি। যিনারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি, মহফিলের পরিবেশ ঠিক করি, মাইক ম্যান আর একটু মাইক ভলিউম ঠিক করি, আসুন সবাই মিলে উচ্চ স্বরে পড়ি, আল্লাহুম্মা সাইয়্যাদিনা মাও अकीदत नहीं है तो कुछ भी नहीं है, मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है। सुभान अल्लाह बोलें थोड़ा सारे भाई, तुम्हें बार बार बोलते तू दाओ। अकीदत नहीं है तो कुछ भी नहीं है, मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है, अकीदत नहीं है तो कुछ भी नहीं है, मोहब्बत
बात नहीं है तो कुछ भी नहीं है। अगर दिल में इश्के रिसालती नहीं है, अगर दिल में इश्के रिसालती नहीं है, ये दौलती नहीं है तो कुछ भी नहीं है। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, আসমানের নিচে নীল গগনের নিচে জমিনের বুকে পৃথিবীর মানচিত্রে যারা তোমরা রয়েছো, প্রত্যেকই জেনে রাখো, যা কিছু করো আর না করো, যা কিছু দেখো আর না দেখো, সবই আমার দেওয়া নিয়ামত। আমি যদি আল্লাহ একটা নিয়ামত বন্ধ করে দিই, পৃথিবীর কোনো প্রাণী টিকতে পারে না। সবই আমার নিয়ামত রয়েছে, তোমার কিছু ছিল আজকে রয়েছে কালকে থাকবে না, তুমি ছিলে না আজকে এসেছো কালকে থাকবে না। পৃথিবীর বুকে চিরদিন কিচ্ছু কোনো জিনিস কারো জন্য নয়, অথচ এই দুনিয়ায় পড়ে সারা জিন্দেগি শুধু দুনিয়া 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 করে বেড়ালে, আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে দুনিয়া দুনিয়া করে বেড়াও আর বলো এটা আমার ওটা আমার করে বেড়াও, কিন্তু একবার তোমার মাথায় আসলো না সারা জিন্দেগি যে আমার আর আমার করে বেড়ালাম, কিন্তু নিজের বলে কিছুই রইল না। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, পৃথিবীর সব জায়গায় তোমরা লাভবান হবে, সব জায়গায় জয়লাভ হবে, সব জায়গায় কামিয়াবি হবে, তোমাদের একটা শর্ত রয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, জেনে রাখো পৃথিবীতে কোনো টেনশন করতে হবে না, কোনো ঘাবড়াবার প্রয়োজন নেই, কোনো জিনিসের ভাবনার দরকার নেই, কোনো চিন্তার কারণ নেই, কারণ ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চ শির, সম্মানের উচ্চ শিখরে তোমাদের নাম থাকবে, কিন্তু একটা শর্ত রয়েছে, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে, বুঝলেন, তোমাদেরকে মুমিন হতে হবে। জেনে রাখুন মুসলমান পৃথিবীতে অনেকজন এসেছিল, তারা চলে গেছে, আমরা এসেছি, আমাদেরকেও চলে যেতে হবে, কিন্তু যেতে যখন হবে যাওয়ার সময় দুটো জিনিস তোমাকে লাগবে, একটার নাম হলো ঈমান আর আরেকটার নাম হলো আমাল। বুঝতে পারছেন, ঈমান আর আমাল যদি তোমার ঠিক থাকে সব ঠিক থাকবে। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না? কিন্তু আমার বুঝতে পারছি না, ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, কেন মানুষ কি জানে জানি না যে প্রোগ্রামে কিরকম কি দরকার হয় না হয় কেন বলতে হয় আমি এটাই বুঝতে পারি না। যাই হোক, আবার একটু গম্ভীর করে ঠিক হবে, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, আর কিছুদিন পরে ইলেকশন আছে, তখন জোরে জোরে বলবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। হ্যাঁ, এরকম নয়, এটা কি মুর্শিদাবাদ নাকি? হ্যাঁ, অনেকজন আমাকে বলে জাকির সাহেব তুমি বলো আমরাবাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমারও জন্মস্থান ছিল মুর্শিদাবাদ, বুঝলেন তো। যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমাদেরকে জেলে যেতে হবে, যদি সম্মান পেতে চাও, যদি সব জায়গায় লাভবান হতে চাও, তাহলে কোনো ব্যাপার নেই, কোনো জায়গা যাওয়ার দরকার নেই, কোনো চিন্তার কারণ নেই, তোমাদের শর্ত হলো একটা, শুধু তোমরা মুমিন হয়ে যাও, সারা জগৎ তোমাদের পদতলে হয়ে যাবে। কেমন করে জেনে রাখো, কিন্তু আমরা করি কি, জিন্দেগিতে ভালো থাকাকালীন দুনিয়া 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 করে বেড়ালাম, দুনিয়া দুনিয়া করে বেড়াই, কিন্তু বিপদে যখন পড়ি তখন বলি আল্লাহ ছাড়া উপায় নাই। হ্যাঁ, শেষে বলি আল্লাহর কথা, কিন্তু তার আগে ভুলি না, তার আগে ভুলে যাই। এরকম একজন বান্দা ছিল, বুঝলেন, আল্লাহ তাকে অনেক ধন দৌলত দিয়েছে, বলক শহরের বাদশা করেছিল, গরিব মানুষের মোবাইল বুঝেছেন তো, এবার করলো কি, বাদশাহ অনেক ধন দৌলত দিয়েছে আল্লাহ, এক শহরের বলক শহরের বাদশাহ, কিন্তু দুনিয়ার রাজত্ব পেয়ে ভুলেই গেল যে আমি কোথা থেকে, আমার তো কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ আমাকে বাদশাহের আসনে বসিয়েছে আর দুনিয়াতে পড়েছে, আল্লাহকে ভুলে গেল। বড় দুঃখ লাগে, আফসোস লাগে, মানুষ এরকম বুঝেছেন, সারা জিন্দেগি দুনিয়া দুনিয়া করতে করতে ভুলেই গেল কতদিন। আপনি যদি স্বর্ণের পালঙ্কে ঘুমোন, একটা যদি পায়ে কাঁটাও না ভিদে, কিন্তু কতদিন থাকবেন, 10 বছর 20 বছর 30 40 50, এর বেশি নয়, বুঝেছেন, বাস দেখতে দেখতে আপনার 30 বছর কেটে গেছে, দেখুন
সামনে আর হয়তো 20 কি 30 পড়ে আছে, ওর মধ্যে ওটাও দেখতে দেখতে চলে যাবে। ভালো থাকাকালীন দুনিয়া আল্লাহ আল্লাহ রাসূল চিনবেন না, বাস। এখন বলবেন যে হুজুর সামনে আগামী জুম্মা থেকে ধরবো, আগামী রমজান থেকে ইনশাআল্লাহ নামাজ ধরবো, কিন্তু এমনি করতে করতে সময় চলে যাবে, নামাজ পড়া তো দূরের কথা, ভালো কাজ করা তো দূরের কথা, তোবা করারও সুযোগ পাবে না। ফেরেশতা আসবে চুং আর পুং, লোকে এসে বলবে কি হয়েছে, তো হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক হয়েছে, লে মর, তোবা করারও সুযোগ পেলি না, বুঝেছেন তো, বিপদে পড়ি তখন। কিন্তু কতদিন আল্লাহ কিছু কিছু মধ্যে মাঝে অসুখ বিসুখ দেয় মানুষকে পরীক্ষা করার জন্য, একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয় যে কোনো জিনিস মানুষকে পরীক্ষা করার জন্য, যে দেখ তোকে মেরেও দিতে পারতাম কিন্তু এটা করেছি। তার মানে বুঝে নে যে এই দুনিয়া সব কিছু তোর হাতে নয়, তোর ইচ্ছে মোতাবেক চলে না, সব কিছু আমার কন্ট্রোলে রয়েছে। আমি যদি এই ক্ষমতা আমার যদি অধীন যদি অন্য কাউকে দিয়ে দিতাম তাহলে তো দেশের 12টা বেজে যেত। আজ যেমন বলে সোনামুখী কি হয়েছে, আল্লাহকে পাবো আল্লাহকে পাবো, এর জন্য আল্লাহর কাছে না গিয়ে ইদিক সিদিকে ব্যস্ত রয়েছে। ওম পুরুষোত্তম ভগবান আদি পিয়ন্তি পদহারিত পুষ্পাঞ্জলি নমস্তুতে। পৃথিবীর বুকে হে বৎসরা একটাই ব্রহ্মা রয়েছে, একটাই স্রষ্টা রয়েছে, ওই স্রষ্টাকে বাদ দিয়ে তোমরা কার দিকে ছুটে বেড়াও, ওরে যেদিকেই তোমরা যাও না কেন, কেউ তোমাকে পরিত্রাণ দিতে পারবে না। পরিত্রাণ যদি পেতে চাও ওম স্বর্গীয় নারাতম, যদি মরার পরে স্বর্গ লাভ করতে চাও, যদি মনে করো নরকের আগুন থেকে মুক্তি পেতে চাবো, তাহলে কোথাও নয় একটা দরবার রয়েছে, ওই মহান স্রষ্টার কাছে চলে যাও, মহান স্রষ্টার উপাসনা করো, তাহলে সব জায়গায় লাভবান হবে। কিন্তু সবাই বলছে ঠিক আছে, ওম জগদ্ধাত্রি মহিমা সুদামহে, ইমি যিনি দেখো পৃথিবীর বুকে একটাই ব্রহ্মা একটাই স্রষ্টা, আমরা তো তারই উপাসনা করি, আমরা তো তারই ইবাদত করি, যদি তারই ইবাদত করতে চাও, যদি শান্তির পথে যদি অনুসরণ করতে চাও, তাহলে হাজার দিকে কেন দৌড়ে বেড়াও। শুধু ইঙ্গিতে দিচ্ছি কেন বলেন তো, এই যে মাল, এই যে মোবাইল হচ্ছে ইন্টারনেট, ভাবছেন যে দেশ বিদেশে আমাদের শুধু ভক্ত রয়েছে তা নয়, ভক্ত যতটা রয়েছে তার চাইতে ডবল শত্রু রয়েছে, বেশি নামি দামি হাইফা হওয়া খুব মুশকিল। আর পরকে কি বলবো, নিজেরই তো ঘরে শত্রু হাজারও রয়েছে, হ্যাঁ পরকে কি বলবো, হাজার জন তো শুধু বাঁশ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, তাই হচ্ছে ব্যাপার। তো বিভিন্ন জলসাতে ওদেরও টিম বেরিয়েছে, কে কোন জায়গায় কি কথা বলছে, কোনটা কি বলছে, আগের পিছনের কোনো কথা দিচ্ছে না, ওইটুকু কাট করে নিচ্ছে আর বাস। আর কিছু ইউটিউব ভাইরাও তাই, ভিউ পাওয়ার জন্য যা ইচ্ছে তাই তো, হ্যাঁ ভিউ পাওয়ার জন্য শুধু মেন জিনিস আকর্ষণ। আমি শুরু করছি আলহামদুলিল্লাহ থেকে, উশালা বক্তব্য দিচ্ছে ওম নমস্তুতে থেকে, হ্যাঁ ওর হুঁশ নাই যাবে, তুই যে দিলি তোর এই ভুলের কারণে, তুই ভাবছি ভিউয়ের জন্যে, এই ভুলের কারণে ভবিষ্যৎ কতটা, তোর কারণে অনেক মুসলমানদের ক্ষতি হবে, যে বক্তা বলছে তার পরিবারের প্রবলেম রয়েছে, এটুকু হুঁশ নাই, খালি ভাবছে দিয়ে দিলে হয়ে গেল, বাবার মাল পেয়েছে সব, এই জন্য আমি ভিডিও করতে সব জায়গায় দিচ্ছি না, বুঝলেন, যে ফোনে নয় মনে রাখো, আর আমি কোনো আমার কোনো ই নেই, প্রত্যেক বক্তার প্রত্যেক জনের একটা চ্যানেল রয়েছে, আমি ওসব করি না, আমার নেইও, কেউ ভালোবেসে কেউ যদি ভিডিও করে, আমি এর আগে মোহাম্মদপুর না এখানে কোথায় এসেছিলাম, আমি ভিডিও করতে দিইনি, বুঝলেন তো। যাই হোক, কিছু কিছু ভাই সবাই দোষ করে না, এরা যারা আজকে যারা এসছে এরা নিঃসন্দেহে ভালো ছেলে, এদের সঙ্গে পরিচিত আছে, কিন্তু অনেকজন আছে যারা কথা বললে কথা শোনে না, বলছি ভাই এটা ই কর তো মানছেই না, এরকম বেহুদ্দাগিরি করে, যার জন্য কি বলবো, দোষ করে বেহুদ্দা আর মার খায় গোষ্ঠী শুদ্ধা, ওদের জন্য ভালোগুলো মার খাচ্ছে, হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। তো সব কোনো চিন্তা নেই, তো অনেক কথা বুঝে নিবেন আপনারা, শুধু ইঙ্গিতে বলছি, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, তাই এবার করছে সরাও, ওই মহান স্রষ্টার উপাসনা করতে হবে, আল্লাহকে পেতে হবে, আল্লাহর কাছে গেলে সব পরিত্রাণ পাবে। বাদশার অসুখ হয়ে গেল, হঠাৎ করে বুকে যন্ত্রণা, কিছু বলতে পারছে না, কি করবে, দাসীর কাছে গিয়ে গল্প করে, হায় রে এত ডাক্তার এত কবিরাজ দেখালাম, আমার এত ধন সম্পত্তি রয়েছে, এত লাখ লাখ হেকিম কবিরাজ চলে এলো, কিন্তু অসুস্থ দেওয়া দূরের কথা, আমার অসুখী তো খুঁজে পেল না।
কি যে অসুখ হয়েছে সেটাই তো খুঁজে পাই না, তো কি ঔষধ দিবি? হ্যাঁ বুঝতে পারছেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যখন এবার করলো কি, ভাবলো টাকা পয়সা রয়েছে মানে বেঁচে যাব, আমার কিচ্ছু হবে না, কিন্তু হঠাৎ করে কেউ অসুখ ধরতে পারলো না। রানী বলতে আছেন, শুনুন একটা কথা বলতে পারি? বলে বলো কি বলতে আছো? বললে শুনুন হুজুর, আপনার সবই ভালো হয়ে যাবে, আপনি কতদিন গদিতে রয়েছেন? বলে কিছুদিন হলো। বলে আপনার আগে কে ছিল? বলে সে তো বলতে পারবো না। বলে আপনি কতদিন থাকবেন? বলে আমি সেটাও বলতে পারবো না। বলে আপনার পরে কে থাকবে? বলে আমি সেটাও বলতে পারবো না। বলে আহলে চিন্তা করুন, যেই মালিক গদি পরিবর্তন করে, আপনি ছিলেন না আজকে রয়েছেন, আগামী কালকে থাকবেন না, তো আপনাকে যে রয়েছে আপনাকে যে রাখলো, আপনারও তো, আপনি যেমন এদের সকলের বাদশাহ, তো আপনারও তো একটা বাদশাহ রয়েছে যে আপনাকে বাদশাহর আসনে বসিয়েছে। ওই মালিক যদি আপনার সহায় না হয়, পৃথিবীর কোন মোল্লা আপনাকে ভালো করতে পারবে না, কেউ ভালো করতে পারবে না। আমি একটু স্পিডে বলছি, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? যদি ধীরে ধীরে বলতে যাই, হয়তো জীবনীর মতন বা জীবনী বক্তা ভাইদের মতন যদি বলতে যাই, শুনে রাখুন। হযরতে আব্দুল্লাহ আমার বাণিজ্য করতে গেল, মামিনা পিছন থেকে ডাক দিল, আব্দুল্লাহ গো একটু কাছে সোজা সালা। 3 সেকেন্ডের কথা 10 মিনিট লেগে যাবে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো দরকার নেই, বহু কথা বলতে হবে, যারা ইন্টেলিজেন্ট মানুষ তারা বুঝবেন ভালো করে। হ্যাঁ যাই হোক, এবার করলো কি, যখন জিজ্ঞাসা করা হলো, তো শুনুন আল্লাহ ছাড়া কোন মোল্লা ভালো করতে পারবে না, ওই আল্লাহর কাছে আপনি মত হয়ে যান। এবার করলোটা কি, বাদশা আল্লাহ আল্লাহ করতে থাকেন কিন্তু কাজ হয় না, বিছানার মধ্যে ঘুম হচ্ছে না, তাই দাসীকে বললো, দাসী রে আমার ঘরের ভিতরে দেখো বিছানায় কেন ঘুম হচ্ছে না, সারা রাত জাগ্রত হয়ে রইলাম কিন্তু ঘুম কেন হচ্ছে না, একবার বিছানার মধ্যে যা। যখন দাসী বিছানা পরিষ্কার করতে গেল, ঘরের ভিতরে যেমন প্রবেশ করলো, আর বাদশার বালাখানা দেখে এত টনক নড়ে গেল, এত সুন্দর হীরামণি মুক্তা চারিদিকে সাজানো রয়েছে, এই দেখে অবাক হয়ে গেল, মনে মনে বলে আল্লাহ এত সুন্দর ঘর, যেই ঘরে প্রবেশ করা মাত্র আমার নিদ্রা চলে আসে, আর বাদশা নাকি বলছে আমার ঘরে ঘুম হয় না, এটা কেমন করে হতে পারে? তার মানে বুঝতে পারেন, লক্ষ কোটি টাকা দিয়ে খাট কিনতে পারো কিন্তু ঘুম কিনতে পারবে না, লক্ষ কোটি টাকা দিয়ে চোখের চশমা কিনতে পারো চোখের আলা কিনতে পারবে না, লক্ষ কোটি টাকা দিয়ে বিল্ডিং ব্যাংক ব্যালেন্স করতে পারো কিন্তু শান্তি কিনতে পারবে না। ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে, কে মারিতে পারে? পানির ভিতর অতল সাগর হতেও আসে ফিরে, আল্লাহ তুমি জ্বললে জ্বালালাহু, শেষ হবে না তোমার গুণগান। সুবহানাল্লাহ, বলেন চাঁদা কালেকশন করার মতো সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে? ওই বলছি, তারপরে বলছেন, ওরে একবার সুবহানাল্লাহ বললে 80 জি করে নেকি পাবেন, তো ওভার টাইম ইনকাম করতে এত কষ্ট কেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ও হয় আমার মাওলা গো, তুমি নীল দরিয়ায় রাস্তা গড়ো, ফেরাউনকে ডুবিয়ে মারো, মুসাকে করিয়ে নিলে ত্রাণ, নমরুদেরই অগ্নিবান খলিল দেখেন ফুল বাগান। সুবহানাল্লাহ, বলে নমরুদেরই অগ্নিবান খলিল দেখেন ফুল বাগান, মুসাকতে তুইয়ে নিলে সাদ্দাদেরও ধনবান, আল্লাহ তুমি জ্বললে জ্বালালাহু, শেষ হবে না তোমার গুণগান। তাই বলছে আল্লাহ, এরকম যদি ঘর বিল্ডিং তুমি আমাকে দিতে, আমি বড় উপকৃত হতাম, আমি বড় নিজেকে ভাগ্যবান মনে করতাম, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরা জালিকা লাহুম ফি তাকদিরা, আমি যেটা দিয়েছি ওতে শুকরিয়া আদায় করো, আমি যদি তোমার নসিবে ধন দৌলত লিখে রাখি, বাড়িতে যদি ঘুমিয়ে থাকো ধন দৌলত তোমার
चरणे प्रणाम करबे आर तोमार नसीबे जदि धन दौलत लिखा ना थाके दुनिया जदि भ्रमण करे बेड़ाओ कखनो ना मिलबे चायर कापेर साइज देखे आमरा चा ढाली बेशी दिले उथले पड़े जाबे आमार आल्लाह बोलेन कोन बान्दार कत टाका दरकार कत जमी दरकार आमी आल्लाह छाड़ा कोनो मोल्ला जाने ना ताई जाके जेई अवस्थाय रेखेछि ओतेई शुक्रिया आदाय करो तोमार जखन जेटा प्रयोजन पड़बे आमी आल्लाह समय मतो सेटिंग करे दिब आमी तो समय मतो सेटिंग करे दिब ताहले तोमरा अस्वीकार केन करो আমি যেটা দিয়েছি ওতেই শুকরিয়া আদায় করো কিন্তু আমরা শুকরিয়া করতে জানি না শুধু লোকের দেখে আমরা শুধু ই করি বুঝেছেন ওর হলো আমার কেন হলো না হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই উনাকে নিমন্ত্রণ করেছে বিদেশের লোকে উনি নিমন্ত্রণ খেতে যাবে তাই এবার করলোটা কি উনি নিমন্ত্রণ যাবে গোসল করে নিয়েছে জুব্বা পরে নিয়েছে মাথায় টুপি লাগিয়ে দিয়েছে সুরমা লাগাচ্ছে আর মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি যে বিয়মুখ লোকের বাড়ি যাব অনেক তো নামি দামি লোক আসবে সেখানে ভালো ভালো লোক আসবে আর আমি সেখানে যাব আমার তো পরনের জুতো নেই লোকে তো আমাকে দেখে ডোজ মারবে এখনো বক্তব্য স্টার্ট করিনি এগুলো হেডিং চলছে টেলার যাকে বলে বুঝলেন তো হ্যাঁ চলবে তো সত্যি বলছেন হ্যাঁ মাশাআল্লাহ জি 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 অসুবিধে নেই আপনারা এই যে কষ্ট করে রাত জেগে বসে আছেন না আপনাদের এই কষ্টটা যেন বৃথা না যায় আমার ওদিকে ধ্যান আছে কারণ মানুষ যখন বক্তাকে দূর থেকে নিয়ে আসবে মানুষ যখন কামকাজ ফেলে রাত জেগে কষ্ট করে জালসা শুনবে বক্তা যদি কিছু দিতে নাই পারে শ্রোতা যদি নিতে নাই পারে ওরকম জালসা শোনার থেকে বাড়িতে ঘুমিয়ে থাকে অনেক ভালো বুঝেছেন অতএব আমাদের ওই ধ্যানটা যথেষ্ট আছে কেন কেন বলুন তো আমরা তো সব জায়গায় সবসময় আসি না আর পাওয়াও যায় না তো যার কারণে আপনাদেরকে ভালোবাসি এরই কারণে আর আপনারাও ভালোবাসেন নইলে পরে দেখুন একই এলাকায় আবার আজকে তিনবার আসা হলো আমার এখানে জি 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 হ্যাঁ নিশ্চয় ভালোবাসেন বলেই তো আর বলেই তো আমিও আসছি তো এইটাই হচ্ছে ব্যাপার তো যার কারণে এই লোকে অনেকজন কথা বলে ওই নিজের দেশ বলে বারবার যেছেন আর আমরা কি বেশ করেছি শুধু দিনের খিদমত কি ওইদিকেই করবেন আর অন্যদিকে করতে হবে না তাই বলে কিন্তু আসলে সেটা নয় বাপ যে সোনামুখী তো আপনারা এসছেন ওই ধ্যান আমার যথেষ্ট রয়েছে অসুবিধে নেই আপনাদের সময়টা যেন বৃথা না যায় সেদিকে চেষ্টা করব হ্যাঁ যাই হোক একবার মহব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ সামনে কার লোক বলছে পিছন কার লোক বলে না ভাত উঠিয়ে পিছন দিকের লোক বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ জিন্দাবাদ থাকুন তাই আমার আল্লাহ বলে আমি যে অবস্থায় রেখেছি ওতেই শুকরিয়া আদায় করো কিন্তু ই করলোটা কি ই চিন্তা করলো আল্লাহ অমুক লোকের বাড়িতে বড় বড় মানুষ যাবে মেহমান যাবে আমিও যাব পরনের জুতো আমার নেই লোকে দেখে আমাকে টিটকারি মারবে ডোজ মারবে দেখো এত বড় শেখ সাদি মুহাদ্দিস মানুষ অথচ পরনের জুতো নেই আল্লাহ তুমি আমার এমন কপাল করেছো এমন নসিব করেছো পরনের জুতো নেই পরে জুতো না থাকা কাছে তো পয়সাও নেই যে রাস্তায় কিনে পড়ে যাব এমন কপাল তুমি আমার করেছো পরনের পয়সা টাকা পর্যন্ত নেই যে জুতো কিনবো বলে তুমি আমার এমন নসিব করেছো আমরা যেমন বলি আল্লাহ ওর তিন তালা করলে আমার কেন হলো না ওর চাকরি বেটা ওর পেদা পেলো আমার ছেলে কেন চাকরি পেলো না আল্লাহ তুমি এমন কপাল করেছো এমন নসিব করেছো এই লেগে আমরা নানান ঝোনা নানান রকম চিন্তা করি নানান রকম চেষ্টা করি কিন্তু এবার তিনিও তাই বলছে আল্লাহ তুমি আমার এমন নসিব করেছো এমন কপাল করেছো পরনের জুতো আমার নেই আর জুতো পরিধান করে যাব সেটাও পয়সাও আমার নেই আল্লাহ তুমি এমন নসিব করেছো এই বলতে বলতে সময় হয়ে যাচ্ছে কি করবে ওই খালি পায়ে বেরিয়ে পড়লেন কিছু দূর যেতে না যেতে রাস্তার ধারে দেখছে একটা পথিক মানুষ রাস্তার এই পার থেকে ওই পার যাচ্ছে ধুলোই গড়া গড়ি দিতে দিতে ধুলোই গড়তে গড়তে যাচ্ছে এই দেখে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই চিৎকার মেরে উঠলে বেকুব কোথাকার রাস্তায় কেন ধুলোই গড়া গড়ি দিচ্ছি যেমন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে ওই যে ধুলোই গড়া গড়ি দিচ্ছিল ওই বান্দা বলে উঠল এই শেখ সাদি তুমি এত বড় আলিম হয়েছো তোমার কি চোখ নাই তুমি কি দেখতে পাচ্ছ না কিছু কিছু প্রশ্ন আছে বাবা করার পরে মনে হয় যে আমার প্রশ্নটাই ভুল তো উত্তর কি করে সঠিক পাবো অনেক জন আজকাল মানুষ প্রশ্ন করতে খুব মাস্টার আমাদেরকে তো যেখান সেখানে হুজুর মুসা নবীর নানির নাম কি হবে তোর বাপের নানির নাম কি আগে তুই বল
তো নিজের বাবা নারীর নাম জানিস না, তো মুসা নবী নারীর নাম জেনে কি করবি তুই? তোর বিয়েতে লাগবে না, তোর তাবিজে লাগবে, হ্যাঁ না তোর জানাজায় লাগবে, কি প্রয়োজন এসব জানার? উল্টো পাল্টা জিনিস যেগুলো কোনো দরকার নাই সেসব আমাদেরকে প্রশ্ন করবে। তারপরে বলে, বলেন তো হুজুর, নূরের তৈরি না নবী মাটির তৈরি, তোর জানার দরকার কি রে? তুই এসব জেনে কি করবি তুই? হ্যাঁ তো কলমা জানিস? সূরা ইখলাস তোর মুখস্থ আছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়িস? আরে নূরের তৈরি মাটি তৈরি বড় বড় গবেষকরা জেনে নিবে। হ্যাঁ আল্লাহ রসুল যেটা বলেছেন সেগুলোকে গ্রহণ কর। আল্লাহ আল্লাহ রসুল হলো মেন ইমানের মূল। হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের ফার্মা বারদারি করে চল তাহলেই হবে। কিসের তৈরি না তৈরি বিভিন্ন রকম উল্টো পাল্টা প্রশ্ন, এক একজন এক এক রকম। তো তেমনি কিছু কিছু প্রশ্ন রয়েছে প্রশ্নের আবার মানেও হয় না। যেমন ধরুন আমাকে যদি এখন কেউ বলে, এক বক্তাকে বলছে, বলেন তো হুজুর এই সময় আল্লাহ কি করতে বললে, আল্লাহ এখন কি করতে বলছে? আচ্ছা বলুন ওকে কি উত্তর দিবে, কি উত্তর দিবে ওকে? ও মাওলানা ছিল সেরকম, ওকে ক্যাক করে এক ঘুষো, বলছে এখন তোকে এটাই বললো, বুঝলেন তো? সেরকম লোক ওর পাল্লায় পড়লে ওরকম অ্যান্সার পাবে, তো বুঝেছেন তো? কিছু কিছু প্রশ্ন করার পরে মনে হয় যে আমার প্রশ্নটাই তো ভুল, তো উত্তর কি করে সঠিক পাবো? শেখ সাদি রহমাতুল্লাহ আলাই যেমন প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে পথিক যখন উত্তর দিয়েছে, এর তো মাথা ঘুরে গেল সত্যি তোরে, আমার তো জিজ্ঞাসা করাই ভুল হয়েছে। বলে এই শেখ সাদি আমার তো আমার পা নেই, আমার কোমর থেকে উপর দিকটা রয়েছে নিচে দিকটা নেই, আমি প্রতিবন্ধী, আমার তো নিচে দিকটা নেই, তোমার তো সুন্দর দুটো পা রয়েছে, তুমি হাঁটা চলা করছো তাই আমার তো পা নেই, আমি কি করব? তখন তো হুইল চেয়ারের সিস্টেম ছিল না, তখন ও সব কিছু আবিষ্কার হয়নি, তাই এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে ওই ধুলোই গড়তে গড়তে যেতে হবে, নইলে কোনো মানুষ থাকলে হয়তো তাকে উঠিয়ে নিয়ে যাবে, তাই ধুলোই গলা গড়ি দিচ্ছি আমার উপায় নেই বলে। তুমি কি দেখতে পাচ্ছ না এই কথা যেমন বলেছে, সঙ্গে সঙ্গে শেখ সাদি রহমাতুল্লাহ রায় ওই জমিনে সেজদায় পড়ে গেছে। ও গো রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, কেননা একটু আগে তোমার উপর কত অভিমান করছিলাম, আল্লাহ তুমি আমার এমন নসিব করেছ, পরনের জুতো আমার নেই, জুতো কেনার পয়সা পর্যন্ত নেই, এই লেগে কত অভিমান করছিলাম, রাগারাগি করছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আজ যদি আমাকে তুমি লক্ষ কোটি টাকা দিতে জুতো কেনার মতন, মন দিয়ে শুনুন, আজ যদি আল্লাহ তুমি আমাকে লক্ষ কোটি টাকা দিতে পরনের জুতো কেনার মতন, আর হাঁটার জন্য যদি পা না থাকতো চলার যে কি মজা আমি বুঝতে পারতাম না, আল্লাহ দরকার নাই লাখ টাকার, সুন্দর দুইখানা পা দিয়েছ এতেই কোটি কোটি শুকরিয়া। তাই আমার আল্লাহ বলে আমি যেই হালাতে রেখেছি ওতেই শুকরিয়া আদায় করো, বেশি বাড়াবাড়ি করতে যেও না, অন্যের দিকে হাত বাড়াতে যেও না, সব সময় নিচের দিকটা লক্ষ্য রাখবে, উপর দিক দেখতে যেও না, আজ যদি তোমার ঘরে দুই বেলা খাবার হয় নিচের দিকে লক্ষ্য রাখো, এমনও লোক রয়েছে যার ঘরে এক বেলা খাবার হতে ভীষণ দায়ী, তাই শুকরিয়া জ্ঞাপন করো আল্লাহ তুমি ওর থেকে আমাকে তো ভালো রেখেছো। অনেক মানুষ আছে যারা সাইকেলে চড়ে, মোটর সাইকেল কেনার ক্ষমতা নেই, আল্লাহ তোমাকে বাইক দিয়েছে এতেই শুকরিয়া জ্ঞাপন করো, ওর থেকে তো আল্লাহ আমাকে ভালো রেখেছে। যার বাইক চার চাকা রয়েছে মনে মনে শুকরিয়া জ্ঞাপন করো আল্লাহ, তুমি লোকের বাইকে চলাফেরা করে আল্লাহ তুমি আমাকে চার চাকাতে ঘোরাচ্ছ, তাই যেই অবস্থায় রেখেছো সেটাই শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন যদি তুমি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছি আরো দ্বিগুণ বাড়িয়ে দিব। হ্যাঁ আরো দ্বিগুণ বাড়িয়ে দিব, তাই আমার শুকরিয়া আদায় করো। কিন্তু কি করবে গরিব মানুষ, শুকরিয়া জ্ঞাপন কি করবে গরিব মানুষ? দুনিয়ার মোহে পড়লে যা হয়, তাই এবার করলো কি, আল্লাহ বলেন শুকরিয়া জ্ঞাপন করো, কিন্তু ইবাদি করলোটা কি, ঘরের ভিতরে ঢুকে বলছে আল্লাহ এরকম যদি রাজার মতন আমার ঘর থাকতো আমি নিজেকে বড় ভাগ্যবান বলে মনে করতাম। এখান থেকে বলছিলাম আগে বলবো না ছেড়ে দেবো, বলেন বলবো? সত্যি বলছেন? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার।
শুধু আপনাদেরকে পরীক্ষা করছি যে দেখুন কেমন মুসলমান। ঠান্ডা চাদর, এখন অত ঠান্ডা পড়েনি যে চাদর থেকে হাত বের করতে কষ্ট হয় গো। আবার ওই লোকটাই বলবে হুজুর নবীর জন্য জান দিয়ে দিব। আবে হাত দিতে পারিস রে, এক রাত কুরবানি করতে পারিস না, আবার জান দিয়ে দিব। হ্যাঁ মুখে বলতো তো ট্যাক্স লাগে না। বলছে হুজুর বাবরি মসজিদ ভেঙে দিল, অন্তরে ব্যথা, যা কষ্ট হচ্ছে হুজুর, মায়ানমারের যা দৃশ্য দেখলাম হুজুর প্রচন্ড অন্তরে ব্যথা, তাই না কি বলে? হ্যাঁ। ফজরের নামাজ পড়েছো চাচা? না বাবজি পড়িনি। জোহরে? বলে না। বলে আসর? বলে এখন ধরিনি, এখন ধরিনি নামাজ পড়ে। বলছে বা ওদিকে ফাটে না তোমার? আবার বাবরি মসজিদ ভাঙলো ওদিকে ফাটছে? বা 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 বা, এই তো হচ্ছে মুসলমান। তুই তো নিজের মসজিদ নিয়ে রাজনীতি করিস রে, তোর বাপ পর্যন্ত নিজের মসজিদ ঠিকভাবে চিনে না। হ্যাঁ, আর তুই বাবরি মসজিদ ভাঙলো তো তোর বাপের কি? বাবরি মসজিদ ভেঙে দিলে অন্তরে ব্যথা, আর যেগুলো আল্লাহ করতে বলেছে ওগুলো ব্যথা লাগে। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তোমাকে আমার ইসলাম রক্ষা করার জন্য পাঠাইনি, তুমি তোমার ঈমান রক্ষা করো, আমার ধর্ম আমি আল্লাহই রক্ষা করে নিব। আমি আল্লাহ যথেষ্ট, তোমরা শুধু তোমাদের ঈমান রক্ষা করো তাহলেই যথেষ্ট। তোমাদের ঈমান যদি মজবুত থাকে, তোমরা যদি মুমিন হয়ে যাও, সব সমস্যার সমাধান হয়ে যাবে, চারিদিকে লাভবান হবে। কিন্তু আমরা মুসলমান মুমিন কাকে বলে এগুলোই তো জানলাম না। হ্যাঁ, যারা রোজার মাসে এক মাস রোজা রাখে এরা ভাবে আমরাই মুমিন, আর যারা পাঁচ অক্ত নামাজ ধরেছে এরা ভাবে আমাদের মতন মুমিন আর কেউ না। হ্যাঁ, কিন্তু এক্সপায়ার মাল যখন ডেট শেষ হয়ে গেছে তখনই নামাজ ধরেছে, তার আগে ধরেনি। হ্যাঁ, এখন বয়স্ক কালে চাকরি শেষ, কামকাজ আর কিছু নাই, ঠিক মতন দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তাই মসজিদে এখন চেয়ার নিয়েছে। হ্যাঁ, আমার আল্লাহ বলে আমি যখন তোর উপরে নারাজ হয়ে যাব, তোর ধন দৌলত কেড়ে নিব না, তোর টাকা পয়সা কাড়বো না, তুই যে ইবাদতকে অস্বীকার করেছিলি, ইবাদত থেকে দূরে মুখ ফিরিয়েছিলি, সেই ইবাদত করার যোগ্যতা কেড়ে নিব, তাই ঠিক মতন দাঁড়িয়ে সে নামাজ পড়তে পারবি না, তোকে ওইভাবে বসে করতে হবে। এগুলো মানুষ বোঝে না। যদি হক কথা বলতে যাই ইমামের পিছনে রেগে যায় ভাই। হ্যাঁ, এইটাই তো হচ্ছে ব্যাপার। কিন্তু এবার করলো কি, এরা ভাবছে পাঁচ অক্ত নামাজ পড়ি আমরা মুমিন হয়ে গেলাম, মুখ দিয়ে তো ঠিকভাবে আল্লাহু আকবার বেরোই না, বলছে আব্বাহু আকবার। হ্যাঁ, আর তখন মুসল্লি হয়েছে, এরা ভাবছে আমরাই মুমিন। কিন্তু এদেরকে মুমিন বলে না। মুমিন কাকে বলে? আল্লাহর ফরমাবরদারি, রসুলের উম্মত, রসুলের মহব্বত যাদের দিলে থাকলো তারাই প্রকৃত মুমিন হলো। আমার রসুল যেটা দিয়েছেন মুমিনদের কর্তব্য হলো ওটা। মা আতাকুম বিরসুলিহি, যখন আমরা বলি মাতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহর রাসূল যেটা দিবেন সেটা মুমিনরা গ্রহণ করে নিবে, আল্লাহর রাসূল যেটা থেকে নিষেধ করবেন সেটা থেকে বঞ্চিত থাকবে, দূরে থাকবে, এটাই হলো মুমিনের মূল পরিচয়। কিন্তু আমরা এমন মুমিন ভাই, আল্লাহর রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করতে সেগুলোকে তো দূরে ফেলে দিই, আর যেগুলো দূরে ফেলতে বলেছে আমরা ওগুলোকে গ্রহণ করি। দেখুন দেশের দিকে, জগতের দিকে তাকিয়ে আমরা মুসলমান যেগুলো ইসলামের নিষেধ সেইগুলোই করছে। হ্যাঁ গো, বিয়ের বাড়িতে দেখুন মুসলমানের বিয়ে না, গায়ের মুসলিমের বিয়ে আপনি বুঝতে পারবেন না, একটা গ্রামে গেলে পরে বুঝতে পারবেন না যেটা মুসলিম গ্রাম না হিন্দু গ্রাম। বিয়ে হচ্ছে রে, বলে কেমন করে? ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা বক্স বাজছে। বিয়ের আবার নিয়ম রয়েছে, 50,000 না হলে বিয়ে হবে না, ড্রেসিং আলমারি না হলে বিয়ে হবে না, লাল ফর গাড়ি না হলে বিয়ে হবে না। হায়রে হায়রে হায়রে, আচ্ছা তুমি বিয়ে কার ওসিলা মেনে করছো ভাই? আন নিকাহু মিন সুন্নতি ফমান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহ করা হলো নবীর সুন্নত, বিয়ে করা হলো নবীর সুন্নত, যদি সুন্নতি তরিকায় বিয়ে করো তাহলে তোমার স্ত্রী হালাল হবে, বিয়েটা
হালাল হবে আর যদি শয়তানি তরিকায় বিয়ে করো তুমি আর বিয়েও হারামই হবে তোমার স্ত্রীও হারামই হবে ওর গর্ভে যত বাচ্চারা জন্মবে ওরা তো হারামই জন্মবে এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন পৃথিবীর বুকে সবচাইতে মেন রিশতা হলো বিয়ে থেকে নিয়ে স্বামী আর স্ত্রী বাপ মা আগে ছিল না দাদু দাদি আগে ছিল না নানা নানি আগে ছিল না চাচা ভাতিজা ফুফু ভাতিজে সব কিছু ছিল না সর্বপ্রথম রিশতা কায়েম হয়েছিল বাপ আদমের সঙ্গে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ থেকেই সম্পর্ক শুরু হয়েছিল বুঝলেন বিয়ের সম্পর্ক যদি শুরুতেই তোমার গোলমাল হয় শেষে কি করে ভালো হবে কি করে চিন্তা করছো ভাই বলে হুজুর বিয়ের দিনে একটা দিন ছেলে পেলে আনন্দ করবে না তো কি করবে বলে ঠিক আছে তোর বাপ যখন মরবে তখন ও ডিজে বাজাস বলে কেন হুজুর বলে ও তো একটা দিন তোর বাপ তো একদিনই মরে আছে কি বারবার মরবে নাকি বে সেই দিনও বাজাস সেদিনকে হন্ডা বাজাবি বলে না হুজুর এমনি ছেলে পেলে আনন্দ করছে খুশির দিন বলে বাহ তোকে কে বলেছিল যে বিয়ের সময় বক্স বাজাতে হয় আর মরার সময় বক্স বাজাতে হয় না গাধা কোথাকার তুই সুন্নতি তরিকায় বিয়ে করতে গিয়ে তুই শয়তানি তরিকায় বিয়ে করছিস জানিস না যে এক পড়াই দুধের মধ্যে একটু যদি মুস্তা পেশাব পড়ে যায় পুরো দুধটাই বেকার তুই সুন্ন নবীর সুন্নত আদায় করতে গিয়ে শয়তানের জির প্রথা চালু করছিস তোর বিয়েটা হারামি হালাল হচ্ছে না হারামি হচ্ছে একবার ভেবে দেখেছিস সারা জিন্দেগি যে স্ত্রীকে নিয়ে বসবাস করছি ওই স্ত্রীটার হালাল স্ত্রী না হারাম স্ত্রী এগুলো দেখলি না এগুলো আগে যাচাই কর বলে হুজুর আমার ছেলে ভালো হয় না কি করে ভালো হবে তুমি তো সেরকম বলে হুজুর আমার ছেলে তো আমার কন্ট্রোলেই থাকে না আমার কথাই শোনে না স্বামী বলছে স্ত্রী আমার কন্ট্রোলে থাকে না বাপ বলছে ছেলে পিলে আমার কথা শোনে না কোন জায়গায় বাপরা বলছে হুজুর একটু বাপ মার অধিকার সম্পর্কে ওয়াজ করবেন কেউ বলছে স্বামী স্ত্রী সম্পর্ক অধিকার সম্পর্কে ওয়াজ করবেন কোন শিক্ষক বলছে ছাত্ররা আমাদের কথা শোনে না কারখানার মালিকরা বলছে হুজুর শ্রমিকরা এখন আমাদের কারখানায় আগুন জ্বালিয়ে দিচ্ছে প্রত্যেকের একই প্রবলেম যারা রাজনীতি করে ওরাও বলছে জাকির সাহেব আপনারাই ভালো বলবেন কেন বলে আপনারাই ভালো আছেন বক্তব্য দিচ্ছেন আমরা যাদেরকে হাতে ধরে রাজনীতি করা শিখালাম তারা এখন ঘুরিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করছে প্রত্যেকের একটাই প্রবলেম যে কেউ কাউকে মানছে না এর একটাই অসুখ কেন কেউ মানে না ওরে তুমি তো তোমার আল্লাহকে মানো না এরই জন্য তোমার ছেলে তোমাকে মানে না তুমি নবীর সুন্নতের ওপরে আড়ি চালিয়ে দাও তাহলে কি করে তোমার শ্রমিকরা কারখানায় আগুন জ্বালাবে না তুমি তোমার নবীর কন্ট্রোলের মধ্যে থাকো না শরীয়তের কন্ট্রোলে থাকো না তো কি করে তোমার বউ কন্ট্রোলে থাকবে তুমি যদি আল্লাহ রাসূলের একবার গোলাম হতে পারো সারা জিন্দেগি তোমার গোলাম হতে বাধ্য হবে কিন্তু তা তো করবে না বিপদে পড়ে শুধু আল্লাহ আল্লাহ করবে আমরাও যেমন বলি ওরাও তাই বলে শুধু বলি মুখে বলি হুজুর নবীকে তো খুবই ভালোবাসি ইয়া নবী সালাম আলাইকা নবী তোমার জন্য জান দিয়ে দিব তোমাকে ছাড়া এক মিনিট থাকতে পারি না শুধু নামাজ পড়তে পারি না কিছু দুঃখ করিও না ইয়া রাসূল সালাম আলাইকা নবী তোমার জন্য জান দিয়ে দেব তোমাকে খুবই ভালোবাসি হুজুর থাকতো যদি দুটি ডানা চলে যেতাম সোনার মদিনা কিন্তু পয়সার লেগে যেতে পারি না তোমাকে খুবই ভালোবাসি দাড়ি রাখিনি এবছর মনে হয় রোজাও রাখতে পারবো না তুমি কিছু মনে করিও না একে ভালোবাসা বলে হ্যাঁ মুখে বলছো আমি সালামের বিরোধিতা করছি না হ্যাঁ আপনি তো কোনো মোল্লাকে সালাম করছেন না রসুলুল্লাহকে সালাম করছেন আমি ওটা নয় আমি শুধু বলছি যে সালাম যেমন করছো মুস্তাহাব জিনিস তো তেমনি নবী যেগুলো বলেছে সেগুলোকেও মানতে হবে তবেই হবে প্রকৃত সুন্নি শুধু নামধারী সুন্নি হয়েও না এই নামধারী সুন্নিদের জন্য আমার পুরো সুন্নি জামাতটা কলঙ্কিত হচ্ছে বুঝেছেন নামধারী সুন্নিদের জন্য পীরকে মানি না কে বললে পীরকে মানো পীর বুজুর্গানের দিনকে আমরা কিসের জন্য মানি একটাই কারণ যে আল্লাহ অবধি পৌঁছানোর যোগ্যতা আমাদের নেই কারণ তিনাদের বহুত সামান্য দুনিয়াতে থাকাকালীন একটা বক্তাকে পাসি না রে এক বছর ধরে লাইন ধরে তো আল্লাহকে কি করে পাবি প্রত্যেক জিনিসের আল্লাহ পাক সব কিছুরই মালিক এটা জেনে রাখবি কিন্তু আল্লাহ হচ্ছে কি আল্লাহ চাই যে আল্লাহ ওসিলাকে ভালোবাসেন এরই লেগে তো কোরআনে আল্লাহ আব্দাকু ইলাইহিল ওসিলা বলেন যে তোমরা ওসিলা তালাশ করো আল্লাহ তো চাইলে আমাদেরকে আসমান থেকে টুক করে ফেলে দিতে পারতেন
কিন্তু কেন ফেললেন না? কত কষ্ট করে বাপ মা ইদিক সিদিক করে তারপরে দুনিয়াতে আনলেন, ডাইরেক্ট বড় করে দিতে পারতেন, কিন্তু না, ছোট থেকে আস্তে 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 করে, ওতে কত রকম রুলস আছে, মায়ের আড়াই বছর দুধ পান করতে হবে, তারপরে দাঁত হয়নি দাঁত বেরোবে, দাঁত দিতে হবে, বহুত রকম রুলস রয়েছে। তো তেমনি আচ্ছা বলুন তো দেখি, কোরআন কোরআন যারা করে, আল্লাহ চাইলে তো কোরআন গাছের পাতায় উগাতে পারতো, আর বান্দারকে হুকুম করতো বান্দা যা ওই গাছের পাতায় আল্লাহর হুকুম আছে, যা পারদা পার আর পেড়ে নিয়ে পড় আল্লাহর কি হুকুম আছে সেগুলো মেনে চল, কিন্তু না, আল্লাহ কোরআনটাও দিয়েছে, তাও মাঝখানে একটা মিডিয়া রেখেছে, সেটা হচ্ছে নবী মুস্তফা। আল্লাহ বোঝাতে চাইলেন, আমি যা কিছু দিয়েছি তোমাদেরকে, নামাজ রোজা হজ যাকাত কোরআন হাদিস সব কিছু, এমন কি আমি যে আল্লাহ একটাই আল্লাহ, আমার কোনো শরীক নাই, এটাও যে বলেছে তো আমার রাসূলুল্লাহকে মাধ্যমে জানিয়েছি, রাসূলকে মাঝখানে রেখে তোমাদেরকে জানিয়েছি, তো তোমরাও যদি আমার সন্নিকট লাভ করতে চাও, আমার কাছে আসতে চাও, তো তোমরাও ওই নবীর মাধ্যম দিয়ে এসো, তাহলে সব পাবে। বুঝলেন? তেরি লাগে ওসিলা মানে। কিন্তু এবার হলোটা কি, কিছু কিছু ভণ্ড পীর ফকির অনেক আছে, জালিয়াতি তো বহুত আছে, হ্যাঁ তো বহুত, এবার এদের লেগে পীরদের কলঙ্ক, পীরদের বদনামে লোকে বলে পীর পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে, আরে কবর পূজা পীর পূজা কাকে বলে বলতো, বলে শিরক করছে, আরে গাধা, আল্লাহর জায়গায় যদি কাউকে শরীক করা হয়, যদি আমি বলি আল্লাহ আল্লাহ হচ্ছেন রুজির মালিক, তাই তো, এবার আমি যদি ওইটা অন্য অন্য কাউকে উপাধিটা মানি, তুমি আমাকে এইটা দাও তুমি রুজির মালিক, তাহলে শিরক হয়ে গেল, কারণ আল্লাহর জায়গায় কাউকে শরীক করা যাবে না। কিন্তু আমরা তো সেটা নই, আমরা আল্লাহর কাছেই চাই, বলে আল্লাহ তুমি এই তোমার এই প্রিয় বান্দার ওসিলাতে আমার দোয়া কবুল করো, আমার প্রার্থনা কবুল করো, এটাই। কিন্তু মানুষ ভঙ্গিমা জানে না, গন্ডগোল হয়ে যায় নি, তখন পুরোটাই বদনাম, হাইরে হাইরে হাইরে, এই লেগে তো গন্ডগোল হয়। বুঝলেন? তো সালাম করো, নবী সুন্নত খুবই ভালো জিনিস, মুস্তাহাব জিনিস, সালাম করো, যত পারো করো, কোনো ব্যাপার নেই, কিন্তু যেগুলো নবী দিয়েছেন সেগুলোকেও তো মানতে হবে। হ্যাঁ, বিবিকে বলছো, বিবি তোমাকে খুবই ভালোবাসি, তোমার লেগে এক মিনিট থাকতে পারি না, শুধু আজকের রাতটা একাই ঘুমাও, আমি অন্য মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি, ও বউ কি ভালোবাসা মেনে নিবে? হ্যাঁ, মুড়ো ঝাঁটা থাকলে পিটন দিবে, বলে তুমি আমাকে এত ভালোবাসো, আমি একাই বিছানায় থাকবো, তুমি এদিকে এনজয় করে বেড়াবে অন্যজনের সঙ্গে, তেমনি মুখে বলছো নবীকে ভালোবাসি, ওলিকে ভালোবাসি, কিন্তু ওলিরা যেই কাজ করেছে, নবী যেটা করতে বলেছে সেগুলো করব না, ওকে ভালোবাসা বলে না। বুঝলেন তো? ওকে ভালোবাসা বলে না, তেমনি মুখে বলছো নবীকে ভালোবাসি, নবীর কোনো কাজ করবে না, আবার ঘুরিয়ে ওই বেচারাই বলবে আমরাই যাব জান্নাতে, আমরাই যাব জান্নাতে, আমরাই হলাম জান্নাতি, কোনো ব্যাপার নেই যাও জান্নাতে, ফেরেশতারা বলবে আল্লাহ এই যে জান্নাত জান্নাত করছে, এর কি বাপের জান্নাত, একে কি জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছ? ফেরেশতারা বলবে মৌলবি রে আগে তুই আয়, আগে তোকে শেখবো তারপরে ওদেরকে দেখবো। বুঝলেন? বিপদে পড়ে আমরা মজবুরিতে পড়ে আল্লাহকে ডাকবো, কিন্তু তার আগে আল্লাহর কোনো কাজ করব না, আল্লাহর রাসূলের বিরোধিতা করব, এরকম বলে হবে না। অনেক মানুষ আছে সারা জিন্দেগি রাসূলের বিরোধিতা বিরোধিতা করতে করতেই জীবনটা চলে গেল, শেষ বেলায় বলছে আমি তো সারা জিন্দেগি দিনের খিদমত করেছি, আল্লাহ আমাকে জান্নাত দিবে, অত সহজ কথা কখনো নয়। ওরে ঈমানদার মুমিন হলো তারা।